হাই ফ্রেন্ড, আমি আবার চলে এসেছি মাছের একটা রেসিপি নিয়ে। ভেটকি মাছের পাতুরি তো সবাই খায়, আমি আবার নতুন করে বানিয়ে ফেললাম কাতলা মাছের পাতুরি। চলো দেখবি। আজকে আমি যে রেসিপিটি রান্না করব তার জন্য লাগবে আমার মাছ। এখানে আমি নিয়ে নিয়েছি 5 পিস কাতলা মাছের পেটি। এটাকে এখন আমি নুন হলুদ মাখাবো। দিয়ে দেব হলুদ, দিয়ে দেব নুন, দেব একটু পাতি লেবুর রস। এই পাতি লেবুর রসটা দিলে মাছের আস্তে গন্ধটা চলে যায়। সব দিয়ে ভালো করে মাখাবো। সব কিছু দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে, এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, পোস্তটা 1 চামচ দিয়েছি, কালো সর্ষে 2 চামচ দিয়েছি, সাদা সর্ষেও 2 চামচ দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 10 খানা কাঁচা লঙ্কা, এর মধ্যে 5টা কাঁচা লঙ্কা, এর মধ্যে দিয়ে আমি সব কিছু মিলে পেস্ট করে নেবো মিক্সিতে। আমি সর্ষে পোস্তটা খুব সুন্দর করে মসৃণ করে বেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি 1.5 চামচ টক দই। টক দইটা আমার ঘরে পাতা, আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবে। এই টক দইটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব এই পোস্ত সর্ষের বাটার মধ্যে। দিয়ে দেব অল্প একটু হলুদ, দিয়ে দেব সামান্য একটু চিনি। সর্ষের মধ্যে একটু মিষ্টি ভাব না থাকলে ভালো লাগে না। আর দিয়ে দেব একটু কুচনো ধনে পাতা। সবটা দিয়ে আমি ভালো করে মাখাবো। নুনটা আমি দিলাম না, কারণ সর্ষে পোস্ত বাটার সময় নুনটা আমি দিয়ে দিয়েছি যাতে সর্ষেটা তেতো না হয়। আমার সব কিছু দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব হলুদ নুন মাখা মাছটা, এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মাছটা মাখাবো। সব কিছু দিয়ে মাখানো হওয়ার পর সবশেষে আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একদম মাস্ট, এটা দিতেই হবে। এবার দিয়ে আমি আরেকটু ভালো করে মাখাবো। এবার এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে চলে যাবো ওভেনের দিকে। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা চাটনি। আমার যেহেতু 5 পিস মাছ, আমি নিয়ে নিয়েছি 5টা কলা পাতা। এবার আমি গ্যাসটা সিমে দিয়ে কলা পাতাগুলো ভালো করে ছেঁকে নেব। আমি প্রথমে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। এবার কলা পাতাগুলো গ্যাসে ভালো করে এপিট ওপিট করে ছেঁকে নেব। সবগুলো কলা পাতাই আমি এইভাবে করে ছেঁকে নেব। সবগুলো কলা পাতা আমার ছেঁকা হয়ে গেছে। এবার আমি এই যে মাছের পিসগুলো একটা করে নেব, মাঝখানটায় বসাবো, একটু করে গ্যাবি দিয়ে দেব, মাঝখানে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবার আমি কলা পাতাটাকে 4টে ভাগে ভাজ করব। এই প্রথমে এইভাবে দেব, এইভাবে দেব, তারপরে এইভাবে দেব। এবার নিয়ে নিয়েছি আমি একটা সুতো, সুতোটা দিয়ে আমি এইভাবে করে কলা পাতাটাকে বেঁধে দেব। ভালো করে টাইট করে কলা পাতাটা বাঁধতে হবে, নালে খুলে যাবে। এইভাবে করে আমি সবগুলোকেই তৈরি করে নেব। সবগুলো পাতুরি আমি এইভাবে করে তৈরি করে নিয়েছি। এবার চাটুটা গরমই আছে, এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। তেলটা আমি একটু ব্রাশ করে দেব। একটা করে পাতুরি বসিয়ে দেব, গ্যাসটা একদম সিমে দিয়ে দেব, ওর একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেব। এবার 5 থেকে 7 মিনিট এইভাবে আমি ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখবো একটা সাইড হয়ে গেছে, আমি এগুলোকে একটু উল্টে দেবো। আমার কলা পাতাটা একটু ছোটো হয়ে গেছে বলে সামান্য একটু বেরিয়ে গেছে,
এবার আবার 5 মিনিটের জন্য আমি এটা ঢেকে দেব, ঢাকনাটা খুলে দেব। আমার পাতুরিটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে প্লেটিং করব। আমার পাতুরিটা একদম রেডি হয়ে গেছে। দুপুরে ভাত, গরম ভাতের সঙ্গে এটি খেতে দারুণ লাগে। আমি আপনাদের একটা কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আমি চামচ দিয়ে কেটে দেখাই, মাছটাও সুন্দর সেদ্ধ হয়েছে। আমাদের কাতলা মাছের পাতুরি একদম রেডি। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।